सो गाइस तोमरा देखते पाচ্ছ फाइनली আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু চলে এসেছে। আর গাইস এই ইভেন্টটা কিন্তু 2 নভেম্বর অবধি আমাদের গেমের ভিতরে থাকবে। আর গাইস এই ইভেন্টের ভিতরে তোমরা অনেক কটা ইমোট কিন্তু দেখতে পাবে। তো দেখা যাক গাইস এই ইমোটগুলো বার করতে আমার কত ডায়মন্ড খরচ। আর গাইস তোমাদের কি মনে হয় এই ইমোটগুলো বার করতে আমার বেশি ডায়মন্ড খরচ হবে না কম ডায়মন্ড, আমাকে অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। তো চলো গাইস এরপর আমরা ইভেন্টটাকে ওপেন করি। তো দেখা যাক গাইস কেমন করেছে আমাদের ইভেন্টটা। তো গাইস দেখতে পাচ্ছ ইভেন্টটা কিন্তু ঠিক এরকম টাইপের। তো প্রাইস লিস্টে গাইস আমরা দেখে নিই। তো প্রাইস লিস্টে গাইস এখানে কিন্তু তোমরা অনেক কটা ইমোট দেখতে পাবে। আর গাইস গ্র্যান্ড প্রাইজে এই 5টা কিন্তু ইমোট দিচ্ছে। তো এই 5টি ইমোটও কিন্তু মোটামুটি ভালো ইমোট, ঠিক আছে। তাছাড়া আরও অনেক কিছু আইটেম কিন্তু তোমরা এখানে নর্মাল প্রাইজের ভেতরে কিন্তু দেখতে পাবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ নর্মাল ড্র যেটা কিন্তু 52% অফ দিয়ে 9 ডায়মন্ডে। আর গাইস সুপার স্পিন যদি আমি করি এখানে 99 ডায়মন্ড কিন্তু খরচ হবে। আর গাইস 5টা সুপার স্পিন যদি আমি করতে পারি তাহলে এই 5টি ইমোটের মধ্যে গ্যারান্টি আমি কিন্তু একটা ইমোট পাবো, ঠিক আছে। তো চলো গাইস প্রথম স্পিন আমি নর্মাল স্পিন করি 9 ডায়মন্ডে। তো দেখা যাক গাইস 9 ডায়মন্ডে প্রথমেই গাইস একটা কিন্তু গান ক্রেট কিন্তু আমাকে দিয়ে দিল ভাই সাহেব। তো নর্মাল গাইস 9 ডায়মন্ডে পেয়ে গেলাম, তারপরে 19 ডায়মন্ড হয়ে গেল। তো চলো আমরা সুপার স্পিনের দিকে যাই। তো প্রথম স্পিন 99 ডায়মন্ডে সুপার স্পিন। তো গাইস এই ইমোটটা, তো এই ইমোটটা আমার কাছে ছিল, একটা বাজে ইমোট দিয়েছে, ঠিক আছে। তো এটা গাইস কনফার্ম করা যাক, তো ঠিক আছে। তো চলো এরপরে আর একটা স্পিন করি। তো দেখা যাক গাইস সুপার স্পিন 199 ডায়মন্ড। তো গাইস দেখতে হচ্ছে প্রথমে 99, তারপরে 199 কত কাটছে, ঠিক আছে। তো চলো 199। তো দেখা যাক ভাই সাহাব। তো গাইস এই হ্যালো হ্যালো ইমোটটা দিয়েছে আমাকে, ঠিক আছে। তো 199 ডায়মন্ডে হ্যালো ইমোটটা দিয়েছে, ঠিক আছে। তো চলো গাইস আরও একটা স্পিন করি। তো দুটো স্পিন হয়েছে সুপার স্পিন। তো দেখা যাক 3 নম্বর সুপার স্পিনে কী দেয়। একই ইমোট ভাই, দুটো ইমোট কি দুদিকে হ্যালো হ্যালো করবো, হ্যালো হ্যালো গাইস। সো কী বলবো আর। তো গাইস দেখতে হচ্ছে দুটো একই ইমোট, কোনো লজিক নেই, লজিকলেস, ঠিক আছে। তো চলো গাইস আরও একটা সুপার স্পিন, ঠিক আছে। তো 4 নম্বর সুপার স্পিন। তো দেখতে পাচ্ছ এই ইমোটটা দিয়েছে। তো এই ইমোটটা মোটামুটি কিন্তু ভালো, ফ্যান্সি হ্যান্ডস, ঠিক আছে। তো এই ইমোটটা দিয়েছে। তো 4 নম্বর সুপার স্পিনে। তো দেখা যাক গাইস 5 নম্বর সুপার স্পিন করবো। তো এই 5টা ইমোটের মধ্যে কোন ইমোটটা আমাকে দেয়, ঠিক আছে। তো গাইস তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এই ইমোটগুলোর মধ্যে কোন ইমোটটা আমি পাবো। তো 5 নম্বর সুপার স্পিন দেখা যাক ভাই। তো চলো 5 নম্বর সুপার স্পিন। আর গাইস দেখতে পাচ্ছ স্টেজ টাইম। তো স্টেজ টাইম ইমোটটা আমাকে কিন্তু দিয়েছে, ঠিক আছে। তো স্টেজ টাইম ইমোটটা আমাকে দিয়েছে। তো দেখা যাক এই ইমোটটা কেমন, তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো দেখা যাক গাইস নর্মাল স্পিন করে, কেননা গাইস আমার অনেক ডায়মন্ডে কিন্তু এখানে কেটে গেছে, ঠিক আছে। তো এই ইভেন্টের থেকে গাইস অনেক ডায়মন্ডে কিন্তু কেটে যাবে। তো 1000 ডায়মন্ডের মতো খরচা হয়ে গেছে শুধুমাত্র গাইস আমি এখান থেকে এই একটা কিন্তু ভালো ইমোট পেয়েছি, ঠিক আছে। তাছাড়া নর্মাল যে ইমোটগুলো আছে সেইগুলো আমাকে দিয়েছে। তো চলো দেখা যাক নর্মাল স্পিন করে। তো নর্মাল স্পিনে গাইস এই গান ক্রিয়েট ফান ক্রিয়েটই পাবে। আর যদি সুপার স্পিন করো তাহলে কিন্তু ভালো ইমোট পাবে। তো দেখতে পাচ্ছ গাইস নর্মাল স্পিন যতই করি এই ভুলভাল আইটেমগুলো কিন্তু দেবে। তো গাইস এখানে কিন্তু আমি আর স্পিন করব না, কারণ গাইস এখানে কিন্তু আমার অনেক ডায়মন্ডই খরচ হয়ে গেছে। আর গাইস আমি যদি আরও একটা ভালো ইমোট বার করতে যাই তাহলে কিন্তু আমার আবারও কিন্তু 1000 ডায়মন্ড কিন্তু খরচ হবে, ঠিক আছে। তো গাইস আমি আর বার করব না। তো গাইস যে ইমোটটা পেয়েছি সেটা তোমাদেরকে দেখে দিই। আর গাইস একটা কথাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে গাইস ব্যাক করে আমরা ইমোটের সেকশানে যাই। তো কালেকশানে গিয়ে গাইস তোমাদেরকে দেখে দিই কী কী ইমোট আমি পেলাম। তো গাইস দেখতে পাচ্ছ এই যে ইমোটটা আছে, কোথায় গেল ইমোটটা। তো এই যে ইমোটটা গাইস দেখতে পাচ্ছ, এই ইমোটটা গাইস আমি কিন্তু পেয়েছি। তো নর্মালি কিন্তু ইমোট এরকম লাইটিং ফাইটিং করবে। তাছাড়াও গাইস এই যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ডের এই ইমোটটা, ঠিক আছে। এই ইমোটটা আর গাইস এই হ্যালো ইমোটটা আমরা কিন্তু এখান থেকে পেয়েছি, ঠিক আছে। সো গাইস এরপর তোমাদেরকে বলে দিই এই যে ইভেন্টটা আছে, এই ইভেন্টে গাইস তোমরা যদি নর্মাল স্পিন করো তাহলে কিন্তু তোমাদের কারোরই কিন্তু কোনো ইমোট কিন্তু বাদবে না। হয়তো বড় খুব কম লোকের ইমোট বাদতে পারে, কিন্তু গাইস বেশি লোকের কিন্তু ইমোট বাদবে না। আর গাইস তোমরা যদি সুপার স্পিন করো তাহলেই কিন্তু বাদবে। আর গাইস দেখতে পাচ্ছ সুপার স্পিনে কতটাই বেশি চার্জ, ঠিক আছে। সো এই ইভেন্টটা গাইস কিন্তু টোটালি ডায়মন্ড কাটার জন্য এসেছে। যদি তোমাদের কাছে ডায়মন্ড থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে স্পিন করো, আর যদি না থাকে তাহলে গাইস স্পিন করার কিন্তু কোনো দরকারই কিন্তু নেই, ঠিক আছে। সো গাইস আজকে ভিডিও তোমাদেরকে ডিটেইলসে দেখালাম ইভেন্টের ব্যাপারে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও। সো গাইস আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।